সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটিভি ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। আমরা আজকে তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, হয়তো এপাশে লেখা ছিল প্রকৌশলীর কার্যালয়। আমরা কার্যালয় শব্দটি ভালো করে পড়তে পারছি। এখানে এসে উৎপাত শুরু করেছে আরেকটি বর্ণ। আমরা আগে যা দেখেছিলাম সেটি ছিল অন্তস্থ জ রেফ জফলা আকার, আর পরবর্তীতে যেটি দেখেছি সেটি হচ্ছে অন্তস্থ জ রেফ আকার। তার মানেটা কি বুঝতে পারছো? আসলে আমরা যে এরকম অসংখ্য সাইনবোর্ড দেখি আমাদের রাস্তার আশেপাশে, সেগুলোতে অনেকগুলো বানান ভুল থাকে। আমরা এই সাইনবোর্ডে যে বানানটি দেখেছিলাম কার্যালয়, এটির বানানও ভুল ছিল। এর সঠিক বানান হবে অন্তস্থ জ রেফ আকার, ল অন্তস্থ কয়ের পর আকার, তারপর এটি। এই সূত্র ধরে আজকে চলে যাচ্ছে আমাদের পাঠে। আমাদের আজকের পাঠ হচ্ছে শব্দ শুদ্ধিকরণ। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। পর্বের শুরুতেই আমরা দেখে নিচ্ছি আজকের শিখনফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা শব্দ শুদ্ধির কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ বলতে পারবে। এই হচ্ছে আমাদের আজকের শিখনফল। আমরা চলে যাচ্ছি এবার পূর্ব পাঠে। আমাদের পূর্ব পাঠ ছিল শব্দ অশুদ্ধির কারণসমূহ, প্রমিত বাংলা বানানের নিয়ম এবং শব্দ শুদ্ধির কিছু উদাহরণ। সেই পূর্বে আমরা জেনেছিলাম সমীচীন, দূষণীয়, দুর্নীতি, ঐকতান এবং অত্যধিক এই শব্দগুলোর সঠিক বানান। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নতুন পাঠে। নতুন পাঠের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু শব্দ শুদ্ধিকরণ। আমাদের প্রথম শব্দে যাওয়ার আগে আমরা একটি আলোকচিত্র দেখে নিচ্ছি। খুব ভীতিকর কিছু দৈত্য দানবের মাথা দেখা যাচ্ছে। এটি আমাদের জন্য একটি বিভীষিকাময় অবস্থা। এই যে বিভীষিকা শব্দটি, এটির বানানটি এখানে ভুল রয়েছে। এসো আমরা খুঁজে নেই কোথায় ভুল রয়েছে। আমরা পেয়ে গেছি ভ হ্রস্বইকার, যেটি এটি ভুল ছিল। এটির শুদ্ধ কি হবে আমরা সেটি জেনে নিচ্ছি। এর শুদ্ধ হবে ভ দীর্ঘইকার। আমরা যথাস্থানে এটিকে পৌঁছে দিচ্ছি। ভ দীর্ঘইকার তার উপযুক্ত জায়গা বেছে নিয়ে বসে পড়েছে। এবার আমরা যে শব্দটি পাচ্ছি বিভীষিকা, এটি হচ্ছে বিভীষিকা শব্দের শুদ্ধ বানান। এবার আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি, শুভ নববর্ষ, অর্থাৎ যেটি আমাদের সময়ের পরিমাপক। এই সময়ের সূত্র ধরে আমরা একটি শব্দে চলে যাচ্ছি। শব্দটি হচ্ছে অদ্যবধি। এই শব্দটির সাথে তোমরা অনেকেই পরিচিত, কিন্তু এখানে একটি ভুল রয়েছে। সেই ভুলটি হচ্ছে দ জফলা। এই ভুলটিকে আমরা পাঠিয়ে দিচ্ছি ভুলের বাড়ি। ভুলের বাড়ি থেকে আমরা শুদ্ধতার বাড়িতে যাব। সেই শুদ্ধের বাড়িতে পেয়ে যাচ্ছি দ জফলার সাথে একটি আকার। আসলে এই স্বরয়োর পর যা বসার কথা সেটি হচ্ছে দ জফলা আকার। আমরা যথাস্থানে এটি বসিয়ে দিচ্ছি এবং শুদ্ধ শব্দটি পেয়ে গেছি। সেই শুদ্ধ শব্দটি হচ্ছে অদ্যাবধি। অদ্যবধি নয়, অদ্যাবধি। আমাদের এবারের চিত্র অনেকগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেকেই লেখাপড়ায় ব্যস্ত, কিছু ছেলে মেয়ে এবং কিছু কার্টুন, সবাই ব্যস্ত লেখাপড়া করছে। এই লেখাপড়ার আরেক নাম হচ্ছে অধ্যয়ন। আসলে কি অধ্যয়ন না অন্য কিছু? এটি জানার জন্য আমরা দেখিনি অধ্যয়নে কোনো ভুল রয়েছে কিনা। হ্যাঁ, অধ্যয়নের অধ্যা ধাটুকু ভুল রয়েছে। আমরা এটি ভুলের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এরপর দেখি এর শুদ্ধ রূপটি কী হতে পারে। এর শুদ্ধ রূপ হচ্ছে ধ জফলা। আমরা যথাস্থানে একে বসিয়ে দিচ্ছি। আমরা পেয়ে যাচ্ছি আমাদের শুদ্ধ শব্দটি অধ্যয়ন। আশেপাশে যারা অধ্যয়ন করছে তাদের সৌজন্যে আমরা অধ্যয়ন শব্দটির শুদ্ধ রূপ পেয়ে গেলাম। আমাদের পরবর্তী চিত্র, এখানে দেখতে পাচ্ছি কিছু পিঁপড়া। দেখি তো এরা কী করছে। হ্যাঁ, এখানে আমরা পিঁপড়ার যে আরেকটি প্রতিশব্দ সেটি পেয়ে গেছি, সেটি হচ্ছে পিপিলিকা। এই পিপিলিকা বানানটিতেও মনে হয় ভুল রয়েছে, এবং কোথায় ভুল রয়েছে আমরা সেটি খুঁজে বের করব। দ্বিতীয় যে বর্ণটি সেখানে ভুল ছিল, পরস্বীকার হয়তো হবে না। আমরা দেখে নিচ্ছি পরস্বীকার চলে গেছে ভুলের বাড়িতে। এবার শুদ্ধ বাড়িতে কি রয়েছে, প দীর্ঘইকার। আমরা এটিকেও যথাস্থানে বসিয়ে দেব এবং শুদ্ধ শব্দটি পেয়ে গেছি পিপিলিকা। পরস্বীকার, প দীর্ঘইকার, ল রস্বইকার, কয়াকার, কা, এই হচ্ছে পিপিলিকা। আমাদের এবারের ছবিতে দেখতে পাচ্ছি একটি অফিস কক্ষ, এবং এর বাংলা রূপ হচ্ছে কার্যালয়।
আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম সেই কার্যালয়। তোমরা বুঝতেই পারছো কোথায় ভুল রয়েছে, জ রেফ জফলা আকার এখানে ভুল রয়েছে, আমরা এটি ভুলের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছি শুদ্ধির বাড়ি, সেখানে কি অপেক্ষা করছে, সেখানে অন্তস্থ জ রেফ আকার আমরা যথাস্থানে এটিকেও বসিয়ে দিচ্ছি এবং শুদ্ধ শব্দটি পেয়ে গেলাম। কার্যালয় ক আকার, অন্তস্থ জ রেফ আকার, ল অন্তস্থ, এই হচ্ছে আমাদের শুদ্ধ কার্যালয় বানানটি। আশা করি তোমরা আর কখনো এই ভুলটি করবে না। আমরা এবার কিছু কৌতূহল উদ্দীপক চিত্র দেখতে পাচ্ছি, দুটো বানর নাচানাচি করছে, একজন জোকার কলা মুখে দিয়ে ফল নিয়ে খেলছে। আমরা দেখে নিই, হ্যাঁ এখানে সেই কৌতূহল শব্দটি আমরা পেয়ে গেছি, জানিয়ে অনেকের মধ্যে কৌতূহল জন্ম হতে পারে, বানর খেলা সবাই কৌতূহল নিয়ে দেখতে চায়। আমরা এখানেও বোধহয় বানানের একটি ভুলের সাথে পরিচিত হয়েছি, সেটি হচ্ছে ত রস্য উকার, এটিকে আমরা তার যথাস্থানে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ ভুলের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমরা শুদ্ধ রূপটি জেনে নিচ্ছি, শুদ্ধ রূপটি হচ্ছে ত দীর্ঘ উকার, এটিকেও আমরা যথাস্থানে পাঠিয়ে দিয়ে শুদ্ধ কৌতূহল বানানটি পেয়ে গেলাম। আমরা আজ থেকে আর কেউ কৌতূহল বানানে ত রস্যকার লিখব না, ত দীর্ঘ উকার লিখব। আমরা এবার একজন দুঃখী মানুষকে দেখতে পাচ্ছি যার মনে অনেক কষ্ট, আমরা সেই মনের কষ্ট থেকেই দেখতে পাচ্ছি মনুকষ্ট শব্দটি। এটাতে বানান ভুলের যে ক্ষেত্র সেটি হচ্ছে দ্বিতীয় বর্ণটি দন্ত ন ওকার, আমরা এটিকে ভুলের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এরপর শুদ্ধ বাড়ি থেকে আমরা নিয়ে আসছি শুদ্ধ অংশটুকু, দন্ত ন বিসর্গ, আমরা এটি নিয়ে আসলাম যথাস্থানে, পেয়ে গেলাম সঠিক শব্দ মন কষ্ট। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী চিত্রে, আমরা এখানে একটি পৃথিবীর ছবি দেখতে পাচ্ছি, এটাকে আমরা বিশ্ব বলতে পারি এবং ভৌগোলিক বিষয়, আমরা ভৌগোলিক শব্দটি পেয়ে গেছি। এখানেও হয়তো শব্দটি ভুল রয়েছে, আমরা দেখে নিচ্ছি কোথায় সে ভুল, এখানেও দ্বিতীয় যে বর্ণটি সেখানে ভুল ছিল, আমরা এটিকেও ভুলের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি আমরা শুদ্ধ বাড়ি থেকে, সেখান থেকে সঠিক অংশটুকু নিয়ে আসছি, গ ওকার যথাস্থানে বসিয়ে দেওয়া হলো, হয়ে গেল সঠিক ভৌগোলিক বানান। আমরা এবার আরও একটু চিত্র দেখতে পাচ্ছি, একটি বৈঠক, কিসের বৈঠক আমরা দেখে নিচ্ছি, মন্ত্রিসভা, আমরা চমৎকার একটি মন্ত্রিসভা দেখছি। এখানেও বোধহয় ভুলের উৎপাত রয়েছে, হ্যাঁ দন্ত নয় তয় রফলা দীর্ঘ ইকার, এখানে ভুল ছিল, এটিকে আমরা ভুলের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। এবার আমরা শুদ্ধের বাড়ি থেকে নিয়ে আসছি আসল যে বানানটি, দন্ত নয় তয় রফলা রস্য ইকার, এটি হবে সঠিক বানান। আমরা আগেই বলেছিলাম যে সমাস, প্রত্যয়, সন্ধি ইত্যাদি কারণে যে বানান ভুল হয়, এখানে সেই রোগটি রয়েছে। এই জন্য আমরা যখন মন্ত্রী লিখব তখন কিন্তু আগের বানানটি ঠিক ছিল, দন্ত নয় তয় রফলা দীর্ঘ ইকার, যখন মন্ত্রিসভা লিখব তখন দন্ত নয় তয় রফলা রস্য ইকার হয়ে যাবে। আমাদের এবারের চিত্রে দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, হ্যাঁ এই সূত্র ধরেই আমরা একটি শব্দ পেয়ে গেলাম প্রাণীবিদ্যা, এখানেও সেই বানান ভুলের উৎপাত, মূর্ধন্য দীর্ঘ ইকার, এটিতে ভুল রয়েছে, আমরা এটিকে ভুলের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। সেই সাথে চলে যাচ্ছি শুদ্ধের বাড়িতে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য ঋষিকার আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা তাকে নিয়ে আসছি তার যথাস্থানে। আমরা পেয়ে গেলাম প্রাণীবিদ্যা শব্দটি সঠিক বানান। আমাদের এবারের চিত্র খুব কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, হ্যাঁ এই কুয়াশার আরেকটি প্রতিশব্দ হচ্ছে কুজ্জটিকা, আমরা এখানেও বানান ভুল দেখতে পাচ্ছি দ্বিতীয় বর্ণদ্বয়ে, আমরা এটিকেও ভুলের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি শুদ্ধের বাড়ি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বর্গীয় জ্বর নিচে ঝ, আমরা তাকে যথাস্থানে পাঠিয়ে দিলাম। এবার পেয়ে যাচ্ছি কুজ্ঝটিকা শব্দটির সঠিক বানান। আমরা এবার সাহায্যের হাত বাড়ানো দেখতে পাচ্ছি, এই সূত্র ধরে আমরা একটি শব্দ পেয়ে গেলাম দুরাবস্থা, আমরা যে নারীকে সাহায্য নিতে দেখছি তিনি নিশ্চয়ই দুরাবস্থায় পতিত হয়েছেন, এই দুরাবস্থার মধ্যে দুরাবস্থা চলছে। আমরা দেখে নিচ্ছি যে দ্বিতীয় যে বর্ণটি অন্তস্থ র আকার, এখানে দুরাবস্থা বিরাজ করছে, এটিকে আমরা পাঠিয়ে দিলাম ভুলের বাড়িতে, শুদ্ধ রূপটি আমরা দেখে নিচ্ছি অন্তস্থ র শুদ্ধ হবে, আমরা অনেকে একে বয়ঃশূন্য রূপ বলি, আমরা তাকেও যথাস্থানে পাঠিয়ে দিচ্ছি। শব্দটি হচ্ছে দুরাবস্থা, দুরাবস্থা নয়,
আমাদের মনে রাখতে হবে দূরের কোনো অবস্থা নয়, এটা হচ্ছে দুরবস্থা। আমাদের এবারের ছবি পদ্মা নদীর মাঝে, না কোনো সিনেমা নয়, চলচ্চিত্র। এই সূত্র ধরে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শব্দ চলচ্চিত্রে। চলচ্চিত্র শব্দটিতে একটি ভুল লুকিয়ে আছে, আমরা সেটি খুঁজে নিচ্ছি। তৃতীয় যে বর্ণ চ রস্বকার, এখানে ভুলটি ছিল, আমরা একে ভুলের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি শুদ্ধের বাড়িতে, চ চ সংযুক্ত দিয়ে রস্বকার, আমরা তাকেও যথাস্থানে পাঠিয়ে দিলাম, পেয়ে গেলাম শুদ্ধ চলচ্চিত্র শব্দটি। আমরা এবারে চিত্রে দেখতে পাচ্ছি হলুদ গুঁড়া এবং কিছু কাঁচা হলুদ। হলুদের সাথে কি সমস্যা আমরা সেটা দেখে নিচ্ছি। হ্যাঁ, পরিষ্কার, এই হলুদগুলো পরিষ্কার, আমরা ময়লাযুক্ত দেখতে পাচ্ছি না, ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, এবং কিছুটা গোড়া দেখতে পাচ্ছি, সেটিও পরিষ্কার। এই পরিষ্কারেও মনে হয় কোথাও সমস্যা রয়েছে, সেটি কোথায় আমরা দেখে নিচ্ছি। সেটি হচ্ছে দন্তস্বর ক সংযুক্ত আকার যেখানে সেখানে, আমরা এটিকে ভুলের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি শুদ্ধের বাড়ি, সেখান থেকে নিয়ে আসছি সঠিক রূপটি, আমরা পেয়ে গেলাম পরিষ্কার শব্দটি। এক্ষেত্রে তোমাদের একটি কথা মনে রাখতে হবে, যখন ইস্কার হয় তখন মূর্ধন্য ষ হবে, আর যখন অস্কার হয়, যেহেতু অস্কার একটি বিদেশি পুরস্কার, সেই সূত্র ধরে মনে রাখতে পারো তোমরা, অস্কার হলে দন্ত ষ হবে। আবারও বলছি, যদি ইস্কার হয় তাহলে মূর্ধন্য ষ, যদি অস্কার হয়, অস্কার যেহেতু একটি বিদেশি পুরস্কার, সেহেতু বিদেশি শব্দে তোমরা জানো মূর্ধন্য ষ হয় না, দন্ত ষ হয়। এটি মনে রাখার জন্য বলছি, কৌতুক করে, তোমরা সিরিয়াসলি নিও না, মনে রাখার জন্য এটি কাজে লাগবে। যখনই ইস্কার পাবে তখনই মূর্ধন্য ষ দেবে, যখনই অস্কার পাবে কোনো শব্দের অংশে তখনই দন্ত ষ দেবে। আমরা এই যে পুরস্কার দেখতে পাচ্ছি, তিনজন পুরস্কার গ্রহণ করছেন, একজনের হাতে ট্রফি, সেই পুরস্কার শব্দটি আমরা একটু আগে যা বলেছিলাম, অস্কার থাকলে দন্ত ষ হবে, সুতরাং মূর্ধন্য ষ ক দিয়ে যেটা লেখা আছে সেটি ভুল আমরা বুঝতে পেরেছি। আমরা এটাকে পাঠিয়ে দিচ্ছি ভুলের বাড়ি, আমরা চলে যাচ্ছি শুদ্ধর বাড়িতে, সেখান থেকে দন্ত ষ ক আকার নিয়ে আসলাম, এবার আমরা পেয়ে গেলাম সঠিক পুরস্কার শব্দটির বানান। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসকভার উইথ ডক্টর কুল, কোনো আবিষ্কারের বিষয় হয়তো থাকবে। হ্যাঁ, আবিষ্কার, ওই যে আমরা বলেছিলাম ইস্কার হলে মূর্ধন্য ষ হবে, এখানে রয়েছে দন্ত ষ, তাহলে অবশ্যই এটি ভুল। আমরা এই ভুলটি পাঠিয়ে দিচ্ছি ভুলের বাড়ি, সেখান থেকে আমরা শুদ্ধকে নিয়ে আসছি মূর্ধন্য ষ ক দিয়ে, আমরা আবিষ্কার শব্দটি সঠিক বানান পেয়ে গেলাম। আমরা এবার দেখতে পাচ্ছি একটি চিত্রে কোন এক বিকালের ছবি, সম্ভবত অপরাহ্ন, বিকেলের প্রতিশব্দ অপরাহ্ন। অপরাহ্নে আমরা একটি ভুল দেখতে পাচ্ছি, সেই ভুলটি হচ্ছে হ এবং দন্তন্বয়ের সংযুক্তিতে, এটিকে আমরা ভুলের বাড়ি পাঠিয়ে দিলাম। আমরা চলে গেলাম শুদ্ধির বাড়ি, সেখানে পেয়ে গেলাম হয়ের নিচে যেটি, এটি কিন্তু মূর্ধন্য, আর হয়ের পাশে যেটি থাকে সেটি হচ্ছে দন্তন্য। অপরাহ্নে সেই যে রয়ের পর কি হয়, মূর্ধন্য হয়, আমরা পড়েছিলাম নত্যবিধানে, সেই নত্যবিধান অনুযায়ী এখানে মূর্ধন্য হয়েছে, অপরাহ্নের সঠিক বানানটি আমরা পেয়ে গেলাম। আমরা এবারের ছবিতে দেখতে পাচ্ছি কোনো একটা আলোচনা বোধহয় খুব ফলপ্রসূ হয়েছে, কারণ নিচে যেহেতু কিছু ফলন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফলপ্রসূ শব্দটি, যে শব্দটির বানানে আমরা প্রায় সময় ভুল করে থাকি, সমস্যাটি হচ্ছে সুতে, এই সুটিকে আমরা পাঠিয়ে দিলাম ভুলের বাড়িতে। এবার ভুলের বাড়ি থেকে আমরা চলে গেলাম শুদ্ধের বাড়ি, সেখানে পেলাম দন্তস্য দীর্ঘ ওকার, আমরা এটিকে নিয়ে আসলাম তার যথাস্থানে, আমরা সঠিক ফলপ্রসূ বানানটি পেয়ে গেলাম। আমরা এবার দেখতে পাচ্ছি গাড়ি, ধুলো, বালি, অনেক কিছু। হ্যাঁ, আমরা ধুলি পেয়ে গেলাম, এই ধুলিতেও ভুল রয়েছে, ভুলটি হচ্ছে প্রথম বর্ণে ধরস্য ওকারে, আমরা এটিকে ভুলের বাড়িতে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে চলে গেলাম শুদ্ধের বাড়ি, সেখানে আমরা দেখতে পেলাম ধরস্যকার না হয়ে সেটি হবে ধ দীর্ঘকার, আমরা সেটিকে যথাস্থানে প্রতিস্থাপন করে সঠিক ধুলি শব্দটি পেয়ে গেলাম। আমাদের এবারের চিত্রে দেখতে পাচ্ছি কিছুটা কার্পণ্যের ছাপ, কৃচ্ছ্র, এই শব্দটি এখানে লেখা রয়েছে কৃচ্ছ, তাহলে সহজেই বুঝতে পেরেছি কোথায় ভুল ছিল, এই চয়ছ সংযুক্ত বর্ণটির সাথে যুক্ত হবে একটি রফল, উচ্চারণ হবে কৃচ্ছ্র, এবং এটির সঠিক বানানটি আমরা পেয়ে গেলাম যথাস্থানে প্রতিস্থাপন করে কৃচ্ছ্র। আমরা এবার একটি ছবি দেখতে পাচ্ছি, গাছের নিচে এক পরিবার বসে আছে, এই নিচে সূত্র ধরে আমরা চলে গেলাম নিম্ন শব্দটিতে, এই শব্দটি আমরা অসংখ্যবার ভুল করেছি, আমরা ময়ময় সংযুক্তি দিয়েছি, আসলে ময়ময় সংযুক্তি হবে না, এটি ভুল, তাই আমরা একে ভুলের বাড়িতে পাঠিয়ে দিলাম। আমরা চলে গেলাম শুদ্ধটির কাছে, ময়ের নিচে দন্ত ন হবে,
আমরা সঠিক জায়গায় প্রতিস্থাপন করে নিম্ন শব্দের সঠিক বানানটি পেয়ে গেলাম। এই যে নিম্ন শব্দটি, এটি আমরা যখন নিম্নে উল্লেখ করা হলো, নিম্নে দেয়া হলো, নিম্নবর্তী এই শব্দগুলো লিখে সেখানে চমৎকারভাবে ভুল করি দুটো ম দিয়ে, এই কাজটি যাতে আমাদের আর না হয়। আমরা এবার একটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি, যুদ্ধের, দ্বন্দ্বের। আমরা এই সূত্র ধরে একটি শব্দ পেয়ে গেলাম, দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের কথা তোমরা নিশ্চয়ই জানো। এখানেও দেখা যাচ্ছে যে কোথাও একটি ভুল রয়েছে। হ্যাঁ, দন্ত নয় দয় যেখানে ছিল সেখানে ভুল রয়েছে। একে আমরা ভুলের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা শুদ্ধটার কাছে চলে যাচ্ছি। নয় দয় বফলা, এটি হবে শুদ্ধ বানান। আমরা দ্বন্দ্ব শব্দটির শুদ্ধ বানান পেয়ে গেলাম। এখন থেকে আশা করি দ্বন্দ্ব সমাস লিখতে গিয়ে আমরা কোনো ভুল করে পরীক্ষককে নাম্বার কাটার সুযোগ করে দেব না। আমাদের এবারে চিত্র দেখতে পাচ্ছি, একটু ভেজা ভেজা ছবি, বৃষ্টি পড়ছে, জল পড়ছে। হ্যাঁ, আর্দ্র, আমরা আর্দ্র যে শব্দটি অর্থাৎ ভেজা সেটি পেয়ে গেলাম। এখানে একটি ভুল রয়েছে, কোথায়? দ্বিতীয় বর্ণটিতে। আমরা এটিকে ভুলের বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা শুদ্ধ রূপটি নিয়ে আসব। এখানে আসলে দয় রফলা রেফের পর জফলা হবে না, সঠিক বানানটি হবে সরায়া দয় রেফ রফলা। আমরা সঠিক বানানটি পেয়ে গেলাম। আমাদের এবারের ছবিতে দেখতে পাচ্ছি বিশাল অত্যাচারের এক দৃশ্য। একজনের যথেষ্ট ধৈর্য রয়েছে এই অত্যাচার সহ্য করার, সেই সুবাদে আমরা ধৈর্য শব্দটি পেয়ে গেলাম। এখানেও একটি ভুল রয়েছে, ভুলটি হচ্ছে অন্তস্থ জ রেফ জফলায়। আমরা এটিকেও ভুলের বাড়িতে পাঠিয়ে দিলাম। আমরা চলে গেলাম শুদ্ধের বাড়ি, সেখানে গিয়ে দেখলাম জ রেফ তার জফলা ছেটে ফেলেছে, সেই রূপে আমরা তাকে নিয়ে আসলাম তার যথাস্থানে। আমরা সেই সুবাদে পেয়ে গেলাম ধৈর্য শব্দটির সঠিক বানান। আমরা এবার দেখতে পাচ্ছি একটি যানবাহন, তার দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। এই দৈর্ঘ্য বানানটিতেও ভুল রয়েছে, সেটি হচ্ছে ঘয় রেফে। এটি আমরা ভুলের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমরা সেখান থেকে নিয়ে আসছি শুদ্ধ শব্দটি, ঘয় রেফ জফলা। আমরা পেয়ে গেলাম আমাদের শুদ্ধ শব্দটি। এবার আমাদের ফিরে দেখার পালা। আজকের শব্দ শুদ্ধিকরণ পর্বে আমরা বেশ কিছু শব্দের সঠিক বানানের সাথে পরিচিত হয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভীষিকা, অদ্যাবধি, অধ্যয়ন, পিপিলিকা, কার্যালয়, কৌতূহল, মনকষ্ট, ভৌগোলিক, মন্ত্রিসভা, প্রাণীবিদ্যা, কুজ্ঝটিকা, দুরবস্থা, চলচ্চিত্র, পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, অপরাহ্ন, ফলপ্রসূ, ধূলি, কৃষ্ণ, নিম্ন, দ্বন্দ্ব, আর্দ্র, ধৈর্য এবং দৈর্ঘ্য। এবার দলীয় কাজ। দলীয় কাজে শাপলা দলের জন্য রয়েছে শব্দ শুদ্ধ করে লেখা আবিষ্কার, শূন্য, দুর্বার, আরুক্তিম এবং প্রতিপদিক। দুয়েল দলের জন্য অনুবাদিত, অশ্রুজল, উপর্যুপরি, শাশ্বত, আগন্তুক। এবার আমাদের মূল্যায়ন পর্ব। আজকের মূল্যায়ন পর্বে রয়েছে নিচের শব্দগুলো শুদ্ধ করে লেখা। আমাদের এখানে 9টি শব্দ রয়েছে, যে কোনো 6টি শব্দ তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। শব্দগুলো হলো মন্ত্রিসভা, পিপিলিকা, ভৌগোলিক, মনকষ্ট, অধ্যয়ন, ঐক্যতান, দুর্নীতি, অত্যাধিক এবং পুরস্কার। এবার আমাদের বাড়ির কাজ। আমাদের আজকের বাড়ির কাজ পর্বে রয়েছে বাংলা 12 মাসের নাম লেখা। তোমরা বাড়ি থেকে বাংলা 12টি মাসের নাম শুদ্ধ করে লিখে নিয়ে আসবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে পড়ালেখা নিয়ে আমাদের আবারও দেখা হবে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।